বন্ধুরা আমার নাম টার্গেট আমার বাড়ি ইন্ডিয়াতে বন্ধুরা আমার নাম ইন্টিমেট আমার বাড়ি বাংলাদেশে টার্গেট তোরে আমি এর আগের বলছি যে তুই ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে আমাদের দেশের মানুষের কিন্তু চরম ক্ষতি করতেছিস ইন্টিমেট তুই তো কি বললি আমাকে আমি তোর দেশের মানুষের কিভাবে ক্ষতি করতেছি বরং আমি খুবই কম দামে তোর দেশের মানুষের যৌন সমস্যা দূর করতেছি অনেক ভালো উপকার করতেছি দেখ টার্গেট আমাদের দেশের মানুষ সহজ সরল বলে কিছু হয়তো বুঝতেছে না তুই যে একটি খারাপ ওষুধ এটি বোঝার চেষ্টাও মানুষ করতেছে না আমরা অনেক চেষ্টা করেছি বুঝাতে যে তোদের মতো যে ওষুধগুলো আছে যেন এগুলো তারা সেবন না করে আমাদের মতো যে ওষুধগুলো আছে ইন্টিমেন্ট এই জাতীয় ওষুধ যেন সেবন করে কিন্তু আমাদের দেশের মানুষ আসলে বুঝতে চায় না এই জন্য তোকে বারবার সেবন করতেছে তোকে আমি বলতেছি তুই চলে যা আমাদের দেশ থেকে দেখ ইন্টিমেন্ট তোকে আমি দাদা বলে সম্বোধন করি আমি তোকে অনেক শ্রদ্ধাও করি কিন্তু তুই এসব কথা বলিস না এসব কথা যদি পাবলিক জানাজানি হয়ে যায় তাহলে আমাকে মাংনা পাইলেও খাবে না এখন তো 10 টাকা দিয়ে খায় তখন আমার দাম মাংনা হবে ফ্রি হবে তারপরেও কিন্তু খাবে না তুই আমার মান ইজ্জত খোয়াস না দাদা এগুলো আর কাউকে বলিস না প্লিজ দেখ টার্গেট আমাদের দেশের মানুষের স্বাস্থ্য ভালো রাখতে হলে তোর মতো এই রকম দুই নম্বর ওষুধকে আমার লাথি মেরে বর্ডারের ওই পারে পার করে দেওয়া উচিত কিন্তু আমার তো সে ক্ষমতা নেই তাই আমি জনগণকে বলতেছি আপনারা প্লিজ এই টার্গেট ট্যাবলেটটি সেবন করবেন না এটি আপনাদের পরবর্তীতে অনেক ধরনের ক্ষতি হতে পারে দেখ ইন্টিমেন্ট তুই যে এত বড় কথাটা আমাকে বললি তুই কি মনে করিস না যে তোকেও যদি মানুষ কন্টিনিউ সেবন করে তাহলে একটা সমস্যা হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে মানুষ স্ট্রোক করতে পারে হ্যাঁ আমি সেটা মনে করি আমি ইন্টিমেন্ট যদিও আমি স্কোয়ার কোম্পানির ভালো একটি ব্র্যান্ডের ভালো কোম্পানির তারপর আমি মনে করি কারণে অকারণে অযথা যদি আমাকেও সেবন করা হয় তাহলে কিন্তু একটা সমস্যা হতে পারে আমি সবার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করব আপনারা আমাকে সেবন করবেন শুধু প্রয়োজনের জন্য আরে ইন্টিমেন্ট কি প্রয়োজনে সেবন করবে তুই সেটা একটু বিস্তারিত খুলে বলে দে সবাইকে বন্ধুরা তোমরা শুধু আমাকে তখনই সেবন করবে যখন তোমাদের প্রয়োজন হবে যেমন তোমাদের গোপনাঙ্গ শক্ত হয় না তোমাদের দ্রুত বীর্যপাত হয় তোমরা স্ত্রীকে সুখ দিতে পারো না শারীরিকভাবে তোমরা অক্ষম এই জাতীয় সকল সমস্যার জন্য তোমরা আমাকে ব্যবহার করবে যখন প্রয়োজন হয় অতিমাত্রায় আমাকে কখনো সেবন করবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দাও একটি